অটোক্যাডে স্ট্রেট লাইন ড্র করাটা খুব সহজ একটা কাজ হলেও কার্ভ ড্র করাটা কিন্তু ততটা সহজ কাজ নয়। তবে কার্ভ আঁকার সঠিক পদ্ধতি যদি আপনার জানা থাকে তাহলে কার্ভ আঁকাটাও আপনার জন্য হয়ে উঠবে অনেক মজার একটা কাজ। যে কোনো ধরনের কার্ভ ড্র করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে ড্র টুল বারের স্প্লাইন টুল, আর স্প্লাইন কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে SPL ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। স্প্লাইন টুলটি চালু করতে হলে আপনাকে যেতে হবে ড্র টুল বারে। ড্র টুল বারে এইখানে আপনি স্প্লাইন টুল পাবেন, এখানে ক্লিক করলে আপনার স্প্লাইন টুলটি চালু হয়ে যাবে। অথবা আপনাকে যেতে হবে মেনু বারে, মেনু বার থেকে এই যে ড্র অপশান রয়েছে এই ড্র অপশানে ক্লিক করলে আপনি এইখানে স্প্লাইন অপশানটি পেয়ে যাবেন। স্প্লাইন আমরা দুইটা ম্যাথডে আঁকতে পারি, একটা হচ্ছে ফিট পয়েন্টস এবং আরেকটা হচ্ছে কন্ট্রোল ভার্টিসেস। তো যাই হোক, আমরা ড্র টুল বার থেকে স্প্লাইন টুলটি চালু করলাম। তারপরে এখন আমার দিতে হবে পয়েন্ট, যে যে পয়েন্টের উপর দিয়ে আমার সেই কার্ভটা যাবে সেই পয়েন্টটা আমাকে ক্লিক করতে হবে। ধরুন আমি র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট আমি ক্লিক করছি এইখানে, এইভাবে আমি যদি ক্লিক করতে থাকি তাহলে আমাদের এক ধরনের ডিফল্ট সেটিংস থেকে অটোক্যাড তার স্প্লাইন আমাদেরকে দিয়ে দিবে। এখানে কয়েকটি অপশন রয়েছে, দেখুন এই জায়গায় রয়েছে ইনটেনজেন্সি, টলারেন্স, এই দুইটা আমরা কিছুক্ষণ পর শিখবো। তারপরে দেখুন আনডু এবং ক্লোজ। আনডু করলে আপনি একটা পয়েন্ট আগে চলে যাবেন। আমি ধরুন একটা আনডু করলাম, তাহলে একটু আগে আমি যে পয়েন্টটা ক্লিক করেছিলাম সে পয়েন্টে চলে যাবে। আর আপনি যদি ক্লোজ করেন তাহলে আপনার যে শেষ পয়েন্টটা ছিল সেটা আপনার ফার্স্ট পয়েন্টের সাথে মিলিত হয়ে যাবে। আর আপনি এইখানেই যদি আপনার সেই স্প্লাইন ড্রয়িংটা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করলেই আমাদের স্প্লাইন ড্রয়িং কমপ্লিট। এই হচ্ছে আমাদের স্প্লাইন। এখানে আপনার কোনো প্রকার পয়েন্ট কিংবা কোনো প্রকার ডিস্টেন্স আপনাকে ইনপুট করতে হয়নি। অটোক্যাড তার ডিফল্ট সেটিংস থেকে একটা কার্ভ আপনাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার আমরা ক্লোজ করে দেখি। ক্লোজ করলে আমরা কি হয়, আমরা টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের স্প্লাইন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমরা সাপোজ র্যান্ডমলি এভাবে যদি স্প্লাইনটা ড্র করি, তারপর এখানে আমাদের একটা অপশন রয়েছে ক্লোজ। আমরা যদি ক্লোজ করি, এখানে ক্লিক করি, কিংবা এই জায়গায় আমরা সি টাইপ করে যদি ইন্টারপ্রেস করি, তাহলে আমাদের যে ইনিশিয়াল পয়েন্টটা ছিল সেই পয়েন্টের সাথে আমাদের লাস্ট পয়েন্টটা গিয়ে মিলিত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্লোজ অপশনের কাজ। এবার আমরা শিখব ট্যানজেন্সি নামের একটা অপশন রয়েছে। আমরা টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের স্প্লাইন কমান্ডটা চালু হলো। এখন আমরা ধরুন সাপোজ এই পয়েন্ট থেকে আমরা আমাদের স্প্লাইনটা শুরু করব, এখানে ক্লিক করলাম। তারপরে নিচে দেখুন যে স্টার্ট ট্যানজেন্সি নামের একটা অপশন, এখানে আমি ক্লিক করলাম। তারপরে আমি এই লাইনটাকে আমাদের একটা ট্যানজেন্ট হিসেবে ডিফাইন করে দিলাম, এই পয়েন্টটাতে আমি ক্লিক করলাম। তাহলে সেই লাইনটা আমাদের একটা ট্যানজেন্ট হিসেবে কাজ করবে। তারপরে আমরা বাইরে যে কোনো পয়েন্টে আমরা যদি ক্লিক করতে থাকি তাহলে তাদের যে কার্ভ থাকবে সেই কার্ভটা ড্র করা শুরু হবে। এখন আমাদের ইনটেনজেন্সি করা লাগবে, আমাদের শেষ যে ট্যানজেন্ট সেটা আমরা এখন ইনপুট করব। আর এইখানে আমি আসার পরে আমাদের ইনটেনজেন্সি ক্লিক করব, এখানে ক্লিক করলাম। তারপরে আমি এই পয়েন্টটা দিয়ে আমার সেই লাইনটাকে ট্যানজেন্ট হিসেবে ডিফাইন করে দিলাম। তাহলে দেখুন যে আমি প্রথমে যে দুইটা লাইন ড্র করেছিলাম সে দুইটা লাইন এদের দুইটা ট্যানজেন্ট হিসেবে এখানে কাজ করছে। এই ছিল আমাদের ট্যানজেন্সি অপশন। এরপরে আমরা দেখব টলারেন্স অপশনটা। প্রথমে আমরা একটা পলি লাইন দিয়ে আমরা কয়েকটা পয়েন্টকে ফিক্সড করে দিচ্ছি। আমরা আসলে এই পয়েন্টগুলো দিয়েই আমরা আমাদের পাই লাইনগুলোকে পাস করাবো, আর এই জন্য আমাকে টাইপ করতে হবে SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমি প্রথমে এই পয়েন্টটাতে ক্লিক করলাম। এই পয়েন্টে ক্লিক করলে আপনি টলারেন্স নামের একটা অপশন পাবেন, এখানে টলারেন্সে আমি ক্লিক করলাম। এখানে আমি জিরো টলারেন্স দিয়ে আমি একটা কার্ভকে দেখাচ্ছি। তারপরে ইন্টার, এটা হচ্ছে আমাদের জিরো টলারেন্সের একটা স্প্লাইন। এবার আমরা একটা ফোর টলারেন্সের একটা স্প্লাইন ড্র করবো। আমরা টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে একটা পয়েন্ট আমি প্রথমে এখানে ক্লিক করলাম, তারপরে টলারেন্সে গিয়ে আমি এই জায়গায় টলারেন্স দিলাম সাপোজ 4, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপর আমার যে পলিলাইনের শীর্ষ বিন্দুগুলো ছিল সেই সেম বিন্দুগুলোতেই যদি আমি ক্লিক করি তাহলে আমরা ফোর টলারেন্সের একটা স্প্লাইন আমরা পেয়ে যাব। তারপরে ইন্টার। তাহলে দেখুন যে এখানে দুইটা কার্ভ রয়েছে, আমি পলিলাইনটা ডিলিট করে দিচ্ছি। দুইটা কার্ভই সেম পয়েন্ট দিয়ে পাস করেছে, কিন্তু এই দুইটা কার্ভের পার্থক্য হচ্ছে যে প্রথম যে কার্ভটা ড্র করেছিলাম সেটা টলারেন্স ছিল জিরো, এবং পরে যে কার্ভটা ড্র করলাম সেটা হচ্ছে ফোর টলারেন্স দিয়ে।
এই ছিল আমাদের টলারেন্স অপশন। আপনি টলারেন্স অপশন চেঞ্জ করলে আপনার কার্ভের ধরন চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা শিখব মেথড অপশন। আমরা দুই মেথডে আমরা স্প্লাইন ড্র করতে পারি, আর এর জন্য আমাকে একটা পলিলাইন দিয়ে কয়েকটা পয়েন্ট আগে ফিক্সড করে নিতে হবে। এখানে একটা পলিলাইনকে কপি করে আমি তার ডান পাশে রেখেছি এবং পয়েন্টগুলো সেম। এই দুই মেথডের ক্ষেত্রেই আমরা সেম পয়েন্ট ব্যবহার করব, এবং তাহলেই আমরা এই দুই মেথডের পার্থক্যটা বুঝতে পারব। আমরা টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের স্প্লাইন কমান্ডটা চালু হলো। এখন আমাদের নিচে এখানে মেথড অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করতে পারেন কিংবা এই জায়গায় এম টাইপ করে ইন্টারপ্রেস করতে পারেন। আমি এই জায়গায় ক্লিক করলাম। তারপরে আমাদের দুইটা অপশন রয়েছে, আমাদের একটা ফিট এবং একটা সিভি। আমি প্রথমে ফিটে ক্লিক করলাম। তারপরে যদি আমি একটা কার্ভ ড্র করি, তাহলে আমরা যে কার্ভটা পাবো সেটা হবে এই রকম। ইন্টার, আমরা পলিলাইনটা ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফিট মেথডের যে কার্ভ ড্র করা। এরপরে আমরা ড্র করব কন্ট্রোল ভার্টিসেস দিয়ে। আমরা টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা মেথডে গেলাম, মেথডে গিয়ে আমরা সিভি এখানে ক্লিক করলাম। তারপরে যদি আমরা সেম পয়েন্টগুলো দিয়েই যদি আমরা কার্ভটা ড্র করি, তারপরে ইন্টার, তারপরে পলিলাইনটা ডিলিট করে দিলাম। এটা ছিল মূলত সেম পলিলাইন, আমাদের যে বাম সাইডের যে পলিলাইনটা ছিল সেইটাই কপি করে আমি এখানে রেখেছি, সুতরাং পয়েন্টগুলো একই রকম। এইখানে দেখুন যে সিভি দিয়ে আমরা যে স্প্লাইনটা ড্র করলাম সেটা এই ধরনের, আর ফিট অপশন দিয়ে যে স্প্লাইনটা ড্র করলাম সেটা এই ধরনের, যদিও আমাদের পয়েন্টগুলো ছিল একদম সেম পয়েন্ট। আমরা যদি ফিট অপশনের যে স্প্লাইনটা সেটার উপরে ক্লিক করি, তাহলে এই কার্ভের উপরে আমরা কয়েকটা গ্রিপ পাচ্ছি, কিন্তু আমরা যদি কন্ট্রোল ভার্টিসেস মেথডের মাধ্যমে যে স্প্লাইনটা পেয়েছি সেটার উপর ক্লিক করি, তাহলে দেখুন যে আমরা লাইনের উপরে আমাদের কোনো গ্রিপ নেই, আমাদের লাইন থেকে দূরে গ্রিপগুলো রয়েছে। এবং এই জায়গায় আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি এটা কোন কার্ভ। আসলে এখানে দেখুন, এখানে ফিট অপশনটা ক্লিক করা রয়েছে। আপনি যদি এটাকে সিভিতে কনভার্ট করতে চান তাহলেও পারবেন, আপনি এখানে ক্লিক করলে এটাও হয়ে যাবে আমাদের কন্ট্রোল ভার্টিসেস। আবার আপনি যদি এই কন্ট্রোল ভার্টিসেসে এখানে ফিট অপশনটা ক্লিক করেন, তাহলে এটা হয়ে যাবে ফিট কার্ভ। এখন আমরা দেখব যে কিভাবে এগুলো দিয়ে আমাদের কার্ভটা কন্ট্রোল করা যায়। এখানে ক্লিক করলে আপনি এখানে যে গ্রিপগুলো রয়েছে গ্রিপগুলোর উপরে যদি আপনি জাস্ট কার্সরটা রাখেন, তাহলে আপনি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে স্ট্রেচ পয়েন্ট। স্ট্রেচ পয়েন্ট করলে আপনি এখানে দেখুন যে আমরা যে কোনোভাবে আমাদের যে কার্ভটা রয়েছে কার্ভটা আমি পরে মডিফাই করতে পারছি ইচ্ছে মতো। আপনি যে কোনো গ্রিপের উপরে রেখে আপনি স্ট্রেচ পয়েন্ট করলে সেই গ্রিপটা ধরে আপনি সেই কার্ভটাকে, সেই স্প্লাইনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে রয়েছে হচ্ছে আমাদের অ্যাড ফিট পয়েন্ট। অ্যাড ফিট পয়েন্ট মানে হচ্ছে যে এই গ্রিপটা এবং এই গ্রিপটা পর্যায়ক্রমিক দুইটা গ্রিপের মধ্যবর্তী অংশে আপনি যদি নতুন কোনো ভার্টিক্স বা গ্রিপ অ্যাড করতে চান, তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি এখানে ক্লিক করার পরে অ্যাড ফিট পয়েন্ট করলাম। তারপরে আমি যে জায়গায় আমি ফিট করব সেইখানে আমি ক্লিক করলেই আমাদের নতুন একটা গ্রিপ আমি পেয়ে যাব। এইটাই ছিল আমাদের অ্যাড ফিট পয়েন্টের কাজ। আর আপনি যদি কোনো একটা ফিট পয়েন্ট ডিলিট করতে চান, তাহলে আপনাকে রিমুভ ফিট পয়েন্ট করলে সেই জায়গা থেকে আমাদের গ্রিপটা কিংবা ভার্টিসটা রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি কন্ট্রোল ভার্টিসেসে যাই, এখানে আমরা যদি আমাদের কার্সরটা রাখি, তাহলে এখানে আমাদের চারটা অপশন রয়েছে স্ট্রেচ ভার্টেক্স। আমি স্ট্রেচ ভার্টেক্সে ক্লিক করলে আমি এইভাবে আমরা ফ্রিলি আমাদের স্প্লাইনটা আমরা কন্ট্রোল করতে পারবো। অথবা আপনি যদি এখানে গিয়ে অ্যাড ভার্টেক্স করেন, তাহলে আপনি নতুন আর একটা এর পরবর্তী যে ভার্টেক্স রয়েছে তার মধ্যবর্তী অংশে আপনি একটা ভার্টেক্স অ্যাড করতে পারবেন। আমি অ্যাড ভার্টেক্স করার পরে আমি যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে নতুন একটা ভার্টেক্স দেখুন এই জায়গায় আমাদের অ্যাড হয়ে গেল। আবার আপনি যদি রিফাইন ভার্টেক্স করেন, তাহলে এখানে আপনি যত ইচ্ছে আপনি ভার্টেক্স অ্যাড করতে পারবেন। আপনার যত ভার্টেক্স থাকবে আপনার সেই কার্ভটা, আপনার সেই স্প্লাইনটা কন্ট্রোল করা তত সুবিধা হবে। সুতরাং আপনি এটা যত রিফাইন করবেন ততগুলো আপনার ভার্টেক্স তৈরি হবে। আমি রিফাইন করলাম, তাহলে দেখুন আমাদের যত সুবিধাজনকভাবে আরেকটা ভার্টেক্স তৈরি হলো। তারপরে যদি আপনি আবার রিফাইন ভার্টেক্স করেন, তাহলে আরও খুব সূক্ষ্মভাবে তারা
ভার্টেক্স তৈরি করে দিবে। এভাবে আপনি রিফাইন ভার্টেক্স করে আপনি এখানে ভার্টেক্সের সংখ্যা বাড়াতে পারেন এবং আপনি আপনার স্প্লাইনটা আপনার সুবিধা মতো ভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। এরপরে রয়েছে আমাদের রিমুভ ভার্টেক্স, এটা খুবই সহজ। আপনি যদি কোনো ভার্টেক্স রিমুভ করতে চান তাহলে আপনি এখানে কার্সরটা রেখে আপনি জাস্ট রিমুভে ক্লিক করলেই আপনার সেই ভার্টেক্সটা রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের ফিট এবং কন্ট্রোল ভার্টিসের মেথড। এই দুটো অপশনের মধ্যে আরও অনেক অপশন রয়েছে, সেগুলো আমরা যদি এখন দেখি। আমি প্রথমে একটা পলিলাইন দিয়ে কয়েকটা পয়েন্টকে ফিক্সড করে নেই। এই পয়েন্টগুলো দিয়েই আমরা মূলত আমাদের স্প্লাইনগুলোকে পাস করাবো এবং পার্থক্যটা বোঝার চেষ্টা করব। আমরা টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা ম্যাথুতে গেলাম। ম্যাথুতে গিয়ে আমরা যদি ফিটে যাই, ফিটে গিয়ে দেখুন যে এখানে আমাদের নট অপশানটা রয়েছে। আবার যদি আপনি CVতে যান তাহলে এখানে আমাদের রয়েছে ডিগ্রি অপশান। আমরা এখন নট এবং ডিগ্রি অপশানটা দেখব। আমরা ম্যাথুতে গিয়ে, আমরা ফিটে গিয়ে, আমরা প্রথমে নটে গেলাম। নটে গিয়ে আমরা আমাদের এখানে দেখুন যে তিনটা অপশান রয়েছে, একটা কর্ড, স্কোয়ার রুট এবং ইউনিফর্ম। এই তিনটা মূলত তিনটা ফাংশন, আপনি তিনভাবে একটা কার্ভ ড্র করতে পারেন। আমরা প্রথমে কর্ড অপশানে গেলাম। কর্ড অপশানে যাওয়ার পরে আমি যদি সেই পয়েন্টগুলোতে ক্লিক করি তাহলে এক ধরনের স্প্লাইন আমি পেয়ে যাব। এই ছিল আমাদের ফিট অপশানের কর্ড অপশানের একটা কার্ভ। এটাকে আমি যদি একটু ইয়েলো কালারের করে দিই তাহলে আমি পরে পার্থক্যটা বুঝতে পারবো। আবার আমরা চলে গেলাম SPL-এ, আমি টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা ম্যাথুডে গেলাম, তারপরে আমরা ফিট, তারপরে নটস। এখানে গিয়ে আমরা স্কোয়ার রুটে ক্লিক করলাম, তারপরে আমরা এই সেম পয়েন্টগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা একটু ডিফারেন্ট কার্ভ পাবো। তারপরে ইন্টার, এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট দিয়ে ড্র করা একটা কার্ভ। এবং এটাকে যদি আমি একটু ডিফারেন্ট কালার দিই, ধরুন আমি এটাকে দিলাম গ্রিন, তাহলে আমি পার্থক্যটা বুঝতে পারবো। এগুলোকে আমরা যদি আইসোলেট করে দিই, এবার আমরা যাব SPL-এ। আমরা SPL টাইপ করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে নটে গিয়ে আমরা এখানে ইউনিফর্ম করে দিলাম। তারপরে আমরা যদি কার্ভটা ড্র করি তাহলে আমরা আরেকটা নতুন কার্ভ আমরা পেয়ে যাব এবং এটা হবে ইউনিফর্ম অপশান দিয়ে। এবং এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার করে দেই, এটা ধরুন আমরা ম্যাজেন্টা করে দিলাম। এবার আমরা যদি সেই কার্ভগুলোকে নিয়ে আসি তাহলে দেখুন যে তিন ধরনের কার্ভ আমরা পেয়েছি এবং ফিট অপশানের আন্ডারে নট অপশানগুলো দিয়ে আমরা তিন ধরনের কার্ভ ড্র করতে পেরেছি। আমি প্রথমে পলিলাইনটা ডিলিট করে দিই। এই ছিল আমাদের তিনটা কার্ভ এবং এই কার্ভ তিনটা সেম পয়েন্ট দিয়ে মুভ করেছে ঠিকই, কিন্তু এই তিনটা ফাংশন হবার কারণে এই কার্ভগুলো আলাদা হয়ে গেছে। তো এই ছিল আমাদের নট অপশন। এবার আমরা দেখব আমাদের কন্ট্রোল ভার্টিসেসের আন্ডারে যে ডিগ্রি অপশানগুলো রয়েছে সেগুলো। এই জন্য আমি টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এখানে ম্যাথুডে গিয়ে আমরা CVতে গেলে এখানে আমাদের ডিগ্রি নামের একটা অপশান রয়েছে, এই ডিগ্রিতে ক্লিক করলাম। এখানে আমাদের ডিগ্রি রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আপনি যে কোনো ডিগ্রির কার্ভ আপনি এখানে ড্র করতে পারেন। আমি প্রথমে যদি অন দেই, তারপরে ইন্টারপ্রেস করে যদি আমি সেই স্প্লাইনটা ড্র করি তাহলে আমাদের যে স্প্লাইনটা হবে সেটা হবে অনেকটা এইরকম। তারপরে আমি ইন্টারপ্রেস করলাম, দেখুন এখানে কোনো তেমন কোনো চেঞ্জ নেই। আমরা আবার কমান্ডটা রিপিট করব, স্পেস প্রেস করলে আমাদের কমান্ডটা চালু হয়ে যাবে। তারপরে ডিগ্রিতে গিয়ে আমি এখানে 2 দিলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এখানে পয়েন্টগুলো যদি আমি সিলেক্ট করি তাহলে আমি সেকেন্ড ডিগ্রির স্প্লাইন আমি পেয়ে যাব। তারপরে ইন্টার, তারপরে আবার স্পেস, তারপরে আমি ডিগ্রি দিলাম 3, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে তারপরে আমরা ইন্টার করলাম। তাহলে দেখুন যে প্রথমে যে আমরা কার্ভটা ড্র করেছিলাম, প্রথমে পলিলাইনটা ডিলিট করে দিচ্ছি, প্রথমে আমরা অন ডিগ্রি দিয়ে আমরা একটা স্প্লাইন ড্র করেছিলাম এবং এটাতে তেমন কোনো পার্থক্য হয়নি। আমাদের পলিলাইনটা যেরকম ছিল সেইভাবে আমাদের স্প্লাইনটা ড্র করা হয়েছে। এবং এরপরে হচ্ছে আমাদের স্প্লাইন রয়েছে 2 ডিগ্রির এবং এরপরে হয়েছে 3 ডিগ্রির। এই ছিল আমাদের ডিগ্রি অপশনের পার্থক্য। এরপরে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অবজেক্ট। কোনো একটা অবজেক্টকে আপনি পলিলাইন থেকে আপনি সেটাকে স্প্লাইনে কনভার্ট করতে পারবেন। আমরা টাইপ করলাম
করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের স্প্লাইন কমান্ডটা চালু হয়ে যাবে। তারপরে আমরা যেতে হবে মেথড, মেথডে গিয়ে যদি ফিটে যান তাহলে আপনি এক ধরনের অবজেক্ট অপশন পাবেন। আবার যদি আপনি মেথডে গিয়ে সিভিতে যান তারপরে আপনি অবজেক্ট অপশনটা পেয়ে যাবেন। আমি এই অবজেক্ট অপশনে ক্লিক করলাম, তারপরে আমাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি এই অবজেক্টের উপরে ক্লিক করে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে এটা এখন আর কোনো পলিলাইন নেই, এটা হচ্ছে স্প্লাইনে কনভার্ট হয়ে গেছে। এইভাবে আপনি কোনো একটা পলিলাইনকে স্প্লাইনে কনভার্ট করতে পারেন। আশা করি আপনাদের কার্ভ কিংবা স্প্লাইন ড্র করতে আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় কিংবা কোনো জায়গায় কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।